অঙ্কিতা কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন স্যুপ। গ্যাস চালু করে নিতে হবে। কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। বোনলেস চিকেন দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ নুন। চিকেন সিদ্ধ করে নিতে হবে। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার চিকেনের স্টকটাও রেখে দিতে হবে। গ্যাস বন্ধ করে দিতে হবে। সেদ্ধ চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে এগুলোকে ভেঙে নিতে হবে। সব চিকেনগুলো এরকমভাবে টুকরো করে নিতে হবে। বন্ধুরা, ছুরি আর চামচ দিয়ে চিকেনগুলো টুকরো করে নিয়েছি, এইরকম দেখতে লাগছে। গ্যাস চালু করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, হাফ চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। হাফ চামচ বাটার। বাটার গলে গেলে এক চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, দু তিন মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। দু তিন মিনিট নাড়া হয়ে গেলে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এক চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, চিকেন সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, টমেটো সস এক চামচ,
চামচ সয়া সস, এক চামচ ভিনিগার, সাদা ভিনিগার, দু তিন মিনিট ভালো করে নেড়ে চিকেনের স্টকটা দিয়ে দিতে হবে। স্যুপ ফুটে উঠেছে, একটা বাটিতে অল্প জল দিতে হবে, নর্মাল জল। এক চামচ দেড় চামচ কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে জলটায়, ভালো করে গুলে নিতে হবে, ডেলা না থাকে। কর্নফ্লাওয়ার গুলা হয়ে গেছে, স্যুপটা ফুটে উঠেছে, এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিতে হবে, দিয়ে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে, নিচে নালে বসে যাবে। কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দু তিন মিনিট ভালো করে নেড়ে দিতে হবে। রেডি হয়ে গেছে চিকেন স্যুপ, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার স্যুপটা ঢেলে নিতে হবে বাটির মধ্যে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, চিকেন স্যুপ।